পরশ পাথরের ছোঁয়াতে কি বোঝা যাচ্ছে বাংলাদেশ? শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই বদলে যেতে শুরু করেছে দেশের সার্বিক চিত্র। চাঙ্গা হতে শুরু করেছে ধুঁকতে থাকা অর্থনীতিও। আস্থা ফিরে পেয়েছে অনিয়ম আর অনিশ্চয়তায় মুখ ফিরে নেয়া বিদেশি ক্রেতারাও। আশাবাদী করে তুলছে দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইকেও। প্রাণ ফিরে পেয়েছে পুরো গার্মেন্টস সেক্টরই। এত অল্প সময়ে কিভাবে দেশি বিদেশি আস্থা হয়ে উঠলেন ইউনূস, বিস্তারিত থাকছে বাজ নিউজের এই প্রতিবেদনে। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. শাসন শোষণ আর দুর্নীতিতে ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া অর্থনীতি কি কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, এমন প্রশ্ন যখন দেশে বিদেশে, তখনই আশার আলো হয়ে উপস্থিত হয়েছেন ডক্টর ইউনূস, যার আইকনিক চরিত্র বদলে দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক গতি প্রকৃতি। ইউনূসেই আস্থা খুঁজে নিচ্ছে দেশের ব্যবসায়ীরা, আস্থা পাচ্ছেন বিদেশি ক্রেতারাও। দেশি বিদেশি ব্যবসায়ীদের আস্থায় এনে প্রশংসার বৃষ্টিতে ভাসছেন ইউনূসও। দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে থাকা পোশাক শিল্পে স্থিতিশীলতা ফেরাতে উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনূস। এক ছাদের নিচে বসেছেন দেশ বিদেশের ব্যবসায়ীদের নিয়ে, যেখানে ইউনূসের দৃঢ়তা, শৈল্পিক উপস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন, আর তাতেই বদলে গেছে বিদেশিদের মনোভাব। আশ্বাস দিয়েছেন তার পরিচিত ও ইন্টারন্যাশনাল মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে উন্নত করার ব্যাপারেও। আর তাতেই কদিন আগেও বাংলাদেশের পোশাক নিয়ে নাক ছিটকানো ব্যবসায়ীরা নিশ্চয়তা দিচ্ছেন পোশাক কেনার। ডক্টর ইউনূসের এই গ্রহণযোগ্যতা দেশের সাধারণ মানুষকেও মুগ্ধ করে চলেছে। তার বিনয়ী আচরণ আর একের পর এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত বিস্মিত করছে সবাইকে। কারো কাছে তিনি দেশের গর্ব, কেউ কেউ হতবাক এমন মানুষকে দেখে। অনেকের আবার আফসোসেরও অন্ত নেই ডক্টর ইউনূসকে এতদিন প্রধানমন্ত্রী হিসেবে না পাওয়াতে। প্রশংসা আরো বেড়ে গেছে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এই সমাবেশে তার দেয়া বক্তব্য শুনে। এদিন ডক্টর ইউনূস বলেন, আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তাহলে এই সেক্টরটি আমাদের অর্থনৈতিক ক্রাইসিস থেকে বের করে আনতে পারবে। তিনি সেটা পারবেন এমনটা বিশ্বাস করেন পোশাক শিল্পের সাথে ব্যবসায়ী থেকে শুরু করে জড়িত দেশের কয়েক লাখ চাকরিজীবীও। পোশাক শিল্প শুধু অর্থনৈতিক মেরুদণ্ডই নয়, কয়েক লাখ পরিবারের অক্সিজেনও। গার্মেন্টস সেক্টরের নিয়ন্ত্রণ আবারও ব্যবসায়ীদের কাছে ফিরিয়ে দিতে ডক্টর ইউনূসের নেয়া পদক্ষেপই কয়েক লাখ পরিবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ধসে যাওয়া এই সেক্টরকে ইউনূস কত দ্রুত কক্ষপথে ফেরাতে পারে, সেটাই দেখার অপেক্ষায় পুরো দেশের মানুষ। দেশের অর্থনীতির আরো বিস্তারিত জানতে বাজ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।